ফের বিস্ফোরক দাবি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন, চাকরি থেকে টাকা দেওয়াকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর। আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতা মুখ্যমন্ত্রীর। একটা গ্রুপ ডি চাকরি বা প্রাথমিক চাকরি, 25,000 টাকা বেতন, সেখানে পরিবারে 5টা ভোট। আর এই 25,000 টাকা 500 করে 50 বাড়িতে দিলে 4টি করে ভোট হলে 200 ভোট। তাহলে 5 ভোট নেব না 200 ভোট? কিছু রুটি ছুড়লেই ক্ষমতা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী, শোনাবো কি বলেছেন, কি অভিযোগ তার। মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই, মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম, আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিং এ 25,000 টাকা বেতন দিতে হয়, তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। তা 5টা ভোট যদি হয়, 25 গুণিতক 25,000-এ 5টা ভোট, আর এই 25,000 টাকা যদি আমি 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট, তাহলে আমি 5টা ভোট নেব না 200টা ভোট নেব? আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু, এনআরসি হয়ে যাবে, তোমাদেরকে তাড়িয়ে দেবে, মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, তাহলে 30% সলিড, বাকি আমাকে কিছুটা রুটি ছুটতে হবে, আমি 500 টাকা করে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাব, আমি সরকারে থাকব, আর কয়লা বালি গরু সব খাবো, চাকরি বেচবো, ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো, চুরি করব, আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। একেবারে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফের বিস্ফোরক মন্তব্য তার। আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতাই মুখ্যমন্ত্রীর। একটা গ্রুপ ডি চাকরি বা প্রাইমারি চাকরি, 25,000 টাকা বেতন পাবে সে, সেখানে পরিবারে 5টা ভোট, আর এই 25,000 টাকা যদি 500 করে দেওয়া হয়, তাহলে 50 বাড়িতে দিলে 4টে করে ভোট হলে 200 ভোট। তাহলে 5 ভোট নেব নাকি 200 ভোট নেব? কিছু রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, এমন এই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন আবারও এবং বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তিনি। আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এর আগেও আমরা দেখেছি বারবার বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের তার মুখে কিন্তু আবারও বিস্ফোরক মন্তব্য এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তোপ দাগলেন। বিস্ফোরক দাবি করছেন তিনি এবং যে মারাত্মক অভিযোগ, চাকরির থেকে টাকা দেওয়াকে গুরুত্ব দিতেন মুখ্যমন্ত্রী। আমি যখন বলতাম চাকরির কথা, বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, কিভাবে তিনি ক্যালকুলেশন করতেন সেই ক্যালকুলেশনটাও কিন্তু তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি বলছেন ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে, এমনটাই নাকি বলতেন মুখ্যমন্ত্রী? এই মানসিকতা রয়েছে মুখ্যমন্ত্রীর। একটা গ্রুপ ডি চাকরি বা প্রাথমিক চাকরি, 25,000 টাকা বেতন পাবে, এমনটাও কিন্তু বলেছেন এবং এইভাবেই ক্যালকুলেট করা হতো, সেখানে পরিবারে 5টা ভোট, আর এই 25,000 টাকা 500 করে 50 বাড়িতে দিলে 200টা ভোট মিলবে, 4টে করে ভোট হলে 200 ভোট। তাহলে 5 ভোট নেব না 200 ভোট? কিছু রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর গলায়। আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী যে মারাত্মক অভিযোগ করেছেন সেই বিস্ফোরক অভিযোগের কথা। মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই, মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম, আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই,
যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিং এ 25,000 টাকা বেতন দিতে হয়, তার বাড়িতে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌম্যদা, শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি বলছেন, আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতা মুখ্যমন্ত্রীর, অর্থাৎ কিছু রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, টাকা দিলেই ক্ষমতায় আসা যাবে, কি বলবেন? এরকম মানসিকতা তার উদাহরণ করছেন শুভেন্দুবাবু। আসলে শুভেন্দুবাবু যখন 2020 সাল পর্যন্ত তৃণমূলে ছিলেন, এই কথাগুলো তখন যদি বলতেন আমাদের, আমরা জানতে পারতাম। কিন্তু উনি হয়তো সত্যি কথাই বলছেন, ঠিকই বলছেন। এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর চরিত্র পশ্চিমবাংলা। যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, আমরা যেটা আগেও বলেছি, যেটা পশ্চিমবঙ্গের মানুষকে মনে করেন যে শুধুমাত্র দেওয়া আর নেওয়ার সম্পর্ক, কিছু দিলে ভোট পাওয়া যাবে, ভোটের রাজনীতি করেন। উনি ভোট সর্বস্ব রাজনীতি করেন। বাংলার উন্নয়নের জন্য উনি মুখ্যমন্ত্রী তো হননি, উন্নয়নের জন্য যে মুখ্যমন্ত্রী হতো, সার্বিক উন্নয়ন, যেটাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলা হয়, বা যেটা মানুষের উন্নতির জন্য আসল উন্নয়ন যেটাকে বলে, সেটা যদি হতো, তাহলে পশ্চিমবঙ্গে 12 বছরের এই হতদরিদ্র চিত্রটা আমরা দেখতে পারতাম। বিরোধী দলনেতারও এইগুলো বাইরে না বলে বিধানসভার মধ্যে বললে তো ছাড়েন, তাহলে তো রেকর্ড হয়। আসলে এই ব্যাপারটা 12 বছর ধরে শুভেন্দুবাবুরা যখন তৃণমূলে ছিলেন বা তৃণমূল সরকার এখন যারা আছেন, তারা সবাই মিলেই বাংলাটাকে ঠকিয়েছেন। আমার বাংলার মানুষ এই সরকারের দ্বারা প্রতারিত হয়েছে। বেশ, অসংখ্য ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আমরা ইতিমধ্যে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা বৈশানু চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈশানুদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। বৈশানুদা, শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন, আমি যখন বলতাম বড় বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতা, রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, কি বলবেন শুভেন্দু অধিকারী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? আমি কোন মূল্য দিতে রাজি নেই ওর কথা। বেশ, অসংখ্য ধন্যবাদ বৈশানুদা। গুরুত্ব দিতেই রাজি নয় এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতা বৈশানু চট্টোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারী এই প্রথম নয়, এর আগেও কিন্তু বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। ফের বিস্ফোরক অভিযোগ, মারাত্মক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীকে, তোপ ডাকলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভোট পেতে আগে টাকা দিতে হবে, রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতাম আমি যখন বড় বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকারই নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতাই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এমনই ক্যালকুলেশন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটাও তুলে ধরেছেন। একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর অভিযোগ। একটা গ্রুপ ডি চাকরি বা প্রাথমিক চাকরির কথা যখন বলা হতো, তখন বলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা বেতন একটা গ্রুপ ডি চাকরি বা প্রাথমিক চাকরির জন্য, সেখানে পরিবারে 5টি ভোট। আর এই 25,000 টাকা যদি 500 করে 50 বাড়িতে দেওয়া হয়, তাহলে 4টে করে ভোট হলে 200খানা ভোট হবে, তাহলে 5 ভোট নেব নাকি 200 ভোট? কিছু রুটি ছুড়লেই তো ক্ষমতায় আসা যাবে, এমনই গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, টাকার বিনিময়ে ভোট পাওয়া যাবে, টাকা দিলেই ভোট মিলবে, কিছু রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআই নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সুজনদা, শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছেন, আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে আগে কিছু টাকা দিতে হবে। এই মানসিকতা মুখ্যমন্ত্রী, রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, কি বলবেন? বড় দেরিতে বুঝলে তো লাভ কিছু হয় না। শুভেন্দু অধিকারীর এসব কি এখন প্রথুতয়? তাই যেসব দল বদলেছেন বলে বলছেন, সেটা ওরাই বলতে পারবে। সিঙ্গুর প্রকল্পকে যখন ধ্বংস করা হয়,
পশ্চিমবাংলা একটার পর একটা প্রকল্পকে যখন বরবাদ করার ব্যবস্থা করা হয়, এমনকি হাইওয়ে পর্যন্ত বারাসাত রায়চকের রাস্তা যখন খারিজ করানো হয়, NH4 করবার জন্য যখন বাধা দেওয়া হয়, তখন তৃণমূলের চরিত্রটা না বোঝার কোনো কথা কারণ নয়। শুভেন্দু অধিকারী এমন বাচ্চা ছেলে না যে তখন বুঝতেন না, মন্ত্রী হয়ে তারপর থেকে শিখেছেন, আর শিখে কোথায় গেছেন, বিজেপির দিকে। সেখানে তো একই নিয়ম, কোনো বড় প্রকল্প গোটা দেশের কথা ভেবে নেই, শুধু ভোটের আগে কিছু নতুন নতুন কথা ঘোষণা করা, চালিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া, ভোট আসলে তেলের দাম কমানো, ভোট চলে গেলে তেলের দাম বাড়ানো, ভোট আসলে গ্যাসের দাম কমানো, ভোট চলে গেলে গ্যাসের দাম বাড়ানো। যেমন তৃণমূলের বন্দোবস্ত তেমনই তো বিজেপির বন্দোবস্ত, মমতা মোদীর তো নীতি একই রকম প্রায়। তো উনি কোথা ছেড়ে কোথায় যাচ্ছেন, ফলে এগুলো রাজনীতির খেলার জন্য বলছেন, এসবের কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ সুজন দা, কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। শুভেন্দু অধিকারী, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন, আমি যখন বলতাম বড় প্রজেক্টের কথা, মুখ্যমন্ত্রী বলতেন কোনো দরকার নেই, ভোট পেতে হলে কিছু টাকা দিতে হবে, রুটি ছুড়লেই ক্ষমতায় আসা যাবে, কি বলবেন? আসলে কত বলা যায় বলুন না, এইদিকে সোনালী গুহ অনেক গল্প দিচ্ছেন আর কি, বলছেন বাইরে আর কি। তো শুভেন্দুবাবু বলছেন তো, তাহলে এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন মাননীয় নিজে, যে বন সাহেব না কি ছিলেন, সেই জায়গায় তিনি পুকুচুরি করেছেন, অর্থাৎ সত্যই তো প্রকাশিত হয়ে যাচ্ছে। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, বারে বারে যখন মাননীয় বলেন যে মা মামলে 34 বছরের লুটে ঝাঁপিয়ে আমি খুলি দিই, খুলবো দেখবেন বলে হুমকি দেন, তার মানে কি উনি জানেন লুট করেছেন, কিন্তু উনি লুটেরাদের বাঁচাতে খুব পছন্দ করেন। লুটেরাদেরকে রক্ষা করতে হবে বিরাট দায়িত্ব, প্রচন্ড গুরু দায়িত্ব, তাই তিনি বলবেন কিন্তু কেউ ধরবেন না। এটাকে অ্যাডজাস্টমেন্ট, এটাকে কি অ্যাডজাস্টমেন্ট বলে? তুইও করে খা আমিও করে খাই, আমরা দুজন চলে চলে মাস্তুত ভাই, তুইও করে খা আমিও করে খাই, আমরা দুজন চলে চলে মাস্তুত ভাই। আমার খুব কষ্ট লাগছে শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন, বলছেন দাবি করছেন, তাই এটা তো কি প্রমাণ হয়? এটা প্রমাণে উন্নয়ন উনি চাননি। শুভেন্দুবাবু তখন ওনার সাথে ছিলেন, অত্যন্ত কাছের ছিলেন, আমি একটা ছবি দেখেছিলাম, একটা বক্তব্য শুনেছিলাম, যদি ভুল না দেখে থাকি, একদিকে ডানাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঁতে রয়েছেন মাননীয় আর কি শুভেন্দু অধিকারী, বলেছেন এই দুটো হচ্ছে বাংলার ভবিষ্যৎ। তো একটা ভবিষ্যৎ এখন বিজেপিতে আছে, আর একটা ভবিষ্যৎ তার সাথে ঘুরে বেড়াচ্ছে, এই দুটো ভবিষ্যৎ। তো একটা ভবিষ্যৎ বলে দিয়েছেন যে মাননীয় বড় বড় প্রজেক্টে কাজ করতে দিতে চাইতেন না, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে।